আমি দাঁড়িয়েছি নিক দলের প্রার্থী হয়ে, আমি কিন্তু না, আমি একজন রিক্সা চালক, আমি দাঁড়িয়েছি রানিং পার্টি থেকে, যে পার্টি এখন চলে আর কি পশ্চিমবাংলাতে, আর এই যে লোকটা আছে উনি একজন বিশাল বড় শিক্ষিত মানুষ, উনি দাঁড়িয়েছেন নিক দল থেকে, আমি একেবারে গণ্ড মূর্খ কিছু বুঝি না, আর ইনি বিশাল শিক্ষিত, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন, উনি গ্রামে দাঁড়িয়েছেন নিক দল থেকে আর আমি রানিং পার্টি থেকে। আগামীকাল রেজাল্ট আউট হবে ভোটের, বলুন তো জেতার সম্ভাবনা কার? আমার, তাই না? হ্যাঁ, কিন্তু লোকটা খুব শিক্ষিত, শিক্ষিত না? শিক্ষিত। এইবারে আমাকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? না, আমাকে পাঠিয়ে দেওয়া হলো ওই কলকাতাতে, ওই নবান্নতে পাঠিয়ে দেওয়া হলো, গিয়ে সরকার বিল পাস করছে, যুক্তি দিয়ে বোঝাচ্ছে, আমি রাজনৈতিক বিরুদ্ধের লোক নয়, সরকার বিল পাস করছে ঢলসার মসজিদটা ভেঙে দিতে হবে, ঢলসার মসজিদটা এই যে, হ্যাঁ ওটা ভেঙে দিতে হবে, ভেঙে দাও। এবারে সরকার এটা বিল পাস করে দিয়েছে, ভেঙে দিতে হবে, সবাই সই করে, MLMP যারা আছে সব সই করো। আমি মুমতাজুল ইসলাম, আমি কিন্তু পাক্কা মুসলমান, আমিও পড়তে জানি না তো ইংরাজি, ফটাম করে সই করে দিলাম। যেই আমি সই করে দিয়ে এসেছি ঢলসা গ্রামে, তখন রাস্তা অবরোধ চলছে, বলছে তোমাকে MLA করে এই হলো, তুমি মসজিদ ভাঙার পক্ষে তুমি সিগনেচার করে দিয়ে এসেছো। বিয়াদব, আসলে দোস্ত ওর নয়, দোস্ত আপনার, আপনি ওকে পাঠালেন কেন ওইখানে? আপনি ওকে ওইখানে পাঠালেন কেন? ওই জায়গা পর্যন্ত দিলেন কেন? আপনার ঘুষ নাই? জনাম লিখতে পারে না, ওর কোনো যোগ্যতা নেই। সমাজ যতক্ষণ পর্যন্ত শিক্ষিত মানুষদের কদর করতে না জানবে, এই সমাজ কখনোই সফলতা পেতে পারে না। কি বললাম বুঝলেন? শিক্ষিত মানুষদেরকে আপনি আগে প্রাধান্য দেন সব কাজের আগে। এবার আমি আর একটা বাস্তব কথা বলে দিই। আচ্ছা, বর্তমানে মাদ্রাসায় ছেলে দিচ্ছে বেশি না স্কুল মিশনে বেশি? মিশনে বেশি, কারণ কি বলুন তো, প্রতিটা মানুষ এখন হিসাব করতে শিখেছে, শিখেছে না? প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে। কি হিসাব? আমার ছেলে যদি আলামিন মিশনে পড়ে, যদি ডাক্তারি চান্স পেয়ে যায়, ও যদি 5টা রুগী দেখে, তাহলে অন্তত 5,000 সারাদিনে, তাহলে মাসে কত হচ্ছে? 1.5 লাখ। ওর বাপ হিসাব করছে, যদি আমার 10-15 লাখ টাকা খরচা হয় তবুও ভালো, ছেলের ভবিষ্যৎটা তো অন্তত ভালো হবে, ভালো হবে কবে না হবে। তার পরের দিন আবার স্বামী স্ত্রী যুক্তি করছে, আচ্ছা যদি ভগল দিকে মাদ্রাসায় দেওয়া যায়? ওর বাপ তখন বলছে, তোমার কি কাজ আছে? 15 বছর পড়ার পরে 1300 টাকা বেতন, চলবে তো? চলবে? 15 বছর মাদ্রাসায় পড়ার পরে 4,000 বেতন, আপনাদের এলাকাতে হয়তো বেশি 15-20 হাজার, আমাদের ওদিকে 4-5 হাজার, আপনাদের দিকে কত? একই। আবার এই 4,000-এর বেতন চাকরি যেদিন জয়েন করবে ইমাম সাহেব, সেদিন বলছে, মোড়ল আপনার কাজগুলো একটু বুঝে নেন। তা যে কী কাজ বলুন? বলছে এমনি দিনে 2 বার ঝাঁট দিলেই হবে, আর জুম্মার দিন স্পেশাল কল, বাথরুম, অজুখানা সব, এটা আপনার ডিপার্টমেন্টে থাকবে, বাচ্চা কাচ্চাদের পড়াবেন, আর আমাদের সবাই তো কাজে ব্যস্ত, তা আপনারা জায়গাটা নিজে নিজে বলে খাবেন, যে তোমার বাড়ি আজকে, এই ফটিক ভাই তোমার বাড়ি কালকে, এই অমুক ভাই তোমার বাড়ি কালকে, এ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। এ জাতি কোশ্চিন কালেও সফলতা আসবে, যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন তৈরি করে, এ জাতি কোশ্চিন কালেও সফলতা পাবে না। যে জাতি রেজুলেশন লিখে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম নির্বাচন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের মুয়াজ্জিন নির্বাচন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তৈরি করা, নবী সিলেক্ট করা নেতাদের দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন করা হয়, এ সমাজের মানুষ কোশ্চেন কালো সফলতা পেতে পারে না, অসম্ভব। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? এই সমাজের মানুষ কতটা ভালো, এই সমাজের মানুষ কতটা শিক্ষিত, এই সমাজের মানুষ কতটা সচেতন, একটা জিনিস দেখলে বোঝা যাবে, একটা জিনিস, কোন মানুষ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বলুন তো, কি দেখলে বোঝা যায়, জানা আছে এটা? একটা মানুষ তার ফ্যামিলি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি দেখলে বোঝা যায়, তাদের বাথরুম ঘর দেখলে বোঝা যায়। কি বললাম বুঝলেন? যে ওরা কেমন ফ্যামিলির লোক,
পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তো একটা গ্রামের মহল্লা বোঝা যায় যে এরা কি ধরনের লোক, শুধু মসজিদে গিয়ে খোঁজ নিতে হবে কদিন পর পর ইমাম সাহেব পাল্টায়, এইটা একবার খোঁজ নিয়ে নেবেন। যদি বলে যে দেড় বছরে দুটো, তাহলে বুঝে নেবেন যে কেস খারাপ। কি বললাম বুঝলেন তো? খুব সাবধানে থাকবেন, আপনার নিজের মসজিদের ইমামকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন। আজকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা আগামী 10 বছরের ভিতরে মাদ্রাসাগুলো বন্ধ হতে চলেছে, আমি ভবিষ্যৎবাণী করছি না, এটা আমার সারা পশ্চিম বাংলার ঘোরার একটা নিজস্ব অভিজ্ঞতার কথা আপনার সামনে তুলে ধরছি। আগামী 10 থেকে 20 বছরের ভিতরে এলাকাতে যত মাদ্রাসা আছে সব দেখবেন আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। এখনই যদি আপনি সমীক্ষা চালান, তাহলে দেখতে পাওয়া যাবে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো ঝাড়খণ্ডের ছেলেরা টিকিয়ে রেখেছে। বাঙালি কোনো ছেলে কম, ভগলদিঘিতে যান 100 ছেলে থাকলে 75টা ছেলে ঝাড়খণ্ডের, যান পরীক্ষা করুন সব ঝাড়খণ্ডের ছেলে বেশি, কারণ মানুষ এখন হিসাব করতে শিখেছে। আর এই মাদ্রাসা উঠে যাওয়ার, আলেম সমাজ থেকে উঠে যাওয়ার সব থেকে বড় দায়ী হচ্ছে আমি আপনি সমাজের মানুষ, কারণ এদের 24 ঘন্টা ডিউটি করে এক মাসে বেতন 4000 টাকা, তোমার লজ্জা সরম টুকু আছে? একটা ম্যাথর পায়খানা পরিষ্কার করলে 2000 টাকা নেয়, আর ও তোমার বাপের জানাজা পড়ায়, ও তোমার বাচ্চা হলে আকিকা ছাগল জবাই করে, তোমার বেটি হলে নাম রাখে, তোমার সমস্ত ব্যাপারে এক কথায় তুমি কোন পদ্ধতিতে জান্নাতে যাবে তোমার জান্নাতের পথ পর্যন্ত তোমার ইমাম সাহেব বলে দেয়। এই লোকটার বেলা তোমার 4000 টাকা বেতন, এটা সমাজ, এটা বিচার, এটা ইনসাফ? কোন ইনসাফ নয়, এটা অবিবেচনা। খুব সহজে মাথায় নেবেন কথাগুলো, যে জাতি তার ইমামকে সম্মান দিতে পারে না সে জাতি জীবনে কোনো জাতির কাছে সম্মান পেতে পারে না। সারা পৃথিবীতে মুসলিমরা যত অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, তার একটাই কারণ, যে জাতি তার ইমামকে সম্মান দিতে পারে না তার নেতাকে, সে জাতি অন্য কারো কাছে সম্মান পেতে পারে না। বিনীত অনুরোধ, ব্যাপারটা ছোট্ট হিসাবে নেবেন না, ব্যাপারটা খুব বড়। সমাজের দ্বারা দায়িত্বশীল আছেন, ব্যাপারটা কাল সকাল থেকে ভাবুন কিভাবে এই মানুষটা সংসার গুজরায়। আল্লাহর কসম বলছি, ঝাড়খণ্ডে গেলাম গত বছরে, মসজিদে গল্প করছিলাম, একটা ইমাম সাহেবকে আমি জিজ্ঞেস করেছি ঘরের দরজা দিয়ে, ভাই বেতন কত? তা বলছে বেতন 5200 টাকা, আমার 7টা ছেলে মেয়ে। আল্লাহর কসম দিয়ে বলছি লোকটা কাঁদছে মসজিদের ভিতরে, আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করুন, বলছে শীত চলে এলো, শীতের বস্ত্র কিনবো, 7000 টাকা বেতন, খুব সমস্যা আছি মাওলানা, খুব সমস্যা, খুব সমস্যা, আমার দুঃখ লেগে গেল খুব। আমি কিছু ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করলাম, যা করলাম বলে বলছি না, জাস্ট বোঝানোর জন্য বললাম, এই হচ্ছে কুছ লোক দুনিয়া মে এসে হ্যায় জো তনহাই মে রোতে আদমি কে সামনে হাসতে, কুছ লোক দুনিয়া মে এসে হ্যায় জো তনহাই মে রোতে আদমি কে সামনে হাসতে। কিছু লোক পৃথিবীতে এমন আছে যারা একা একা নির্জনে ঘরে তালা লাগিয়ে কাঁদে, আর মাদ্রাসা মসজিদ জুম্মার খুতবা দেওয়ার সময় হাসে, আপনার সঙ্গে কথা বলার সময় ভেবে দেখবেন। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। চলুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিতদের মর্যাদা দিতে দিতে এমন একটা জায়গায় কথা বলেছেন যা আপনার আতে পর্যন্ত ঘা দিয়ে দিয়েছে, কথাটা বলছি শুনে নেন। বলুন তো দেখি, ইসলামে কুকুর পোষা জায়েজ না না জায়েজ? কথা বলুন, যেটা জানেন সেটাই বলুন, কোনো ভয় নেই, না জায়েজ, তাই না? আমি বলছি, রিয়াজুল মরণ আছে, জিজ্ঞেস করে নেবেন, কুকুর পোষা জায়েজ, পদ্ধতি আছে। নর্মাল কুকুর বাড়িতে পোষা যাবে না, কিন্তু ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, যাকে শিক্ষা দেওয়া হয়েছে, এই এটা মালিকের মুরগি, এটা অন্য লোকের মুরগি, যে বুঝতে পারে, যে এটা বুঝতে পারে যে কুকুর, ওরে বাবারে এটা আমার মালিকের বেটা, বাড়িতে আসছে ডাকবো না, অন্য কেউ আসলে বউ বউ চিল্লায়। এই রকম ট্রেনিং প্রাপ্ত শিক্ষিত কুকুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গরুর গোয়াল ঘর, তোমার ধানের খামার, তোমার বিজনেস, তোমার অন্য জায়গায় একটা বাড়ি, সেইটা চৌকি দেওয়ার জন্যে, সেইটাকে সামলানোর জন্যে তুমি বাড়িতে কুকুর রাখতে পারো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের নয়, শিক্ষিত কুকুরকে পর্যন্ত প্রাধান্য দিয়েছেন।
কথাটা কত বড়, কত কুইন্টাল ওজন আপনি বুঝতে পারছেন? মানুষ শিক্ষিত সেটা তো আলাদা ব্যাপার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিক্ষিত যদি কুকুর হয়, ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, তুমি তার বাড়িতে রাখতে পারো তোমার প্রয়োজনে, বিনা প্রয়োজনে নয়। কি বললাম বুঝলেন?